আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির শিক্ষা অশিক্ষা কুশিক্ষা পর্বটি। আজকের পর্বে আলোচনা হবে প্যাটেন্ট, মধ্যযুগীয় কৌতুক এই তিনটি অনুচ্ছেদ থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। মধ্যযুগীয়, যার আলোচনা হয় তা বিশ্বাস অন্তরে বসে। আমেরিকার অ্যাটম বোমা চোখে দেখেছেন কেউ? তারপরেও আমেরিকার ইয়াকিনে ইমানে বলিয়ান আমরা, আমেরিকা এসে গেছে আর রক্ষে নেই। এত বেশি আলোচনা হয়েছে যেন না দেখেও দেখার মতোই বিশ্বাস জন্মেছে, আর ওদিকে আল্লাহর শক্তিতে বিশ্বাস নড়বড়ে। ইসলামের প্রয়োগে যে সব সমাধান, বিশ্বাস হতে চায় না। দিনের মধ্যে, মাসের মধ্যে একবারও আলোচনা হয় কিনা কে জানে। উঠতে, বসতে, চলতে, ফিরতে আল্লাহর শক্তি, ইসলামের শক্তি আর অদৃশ্যের বিষয় আলোচনা হওয়া দরকার। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, জান্নাত জাহান্নাম আমার সামনে আনলেও আমার ঈমান আর বাড়বে না, বাড়ার আর কিছুই নেই। দেখে যে পরিমাণ ঈমান হয় তা এখনই আমার আছে, না দেখেই। এরই নাম ঈমান। আমাদেরগুলো তাহলে কি এত নিয়মকানুন মেনে কি এ যুগে মেয়েদের শিক্ষা সম্ভব দোস্ত? তোকে তাহলে একটু বলি, তুই নিজেই বুঝবি সম্ভব কিনা। তুই আমাকে ইসলাম পূর্ব পৃথিবীতে একজন, জাস্ট একজন মহিলা স্কলারের নাম বল। মোটামুটি পরিচিত এমন একজন নারী স্কলার 600 শতাব্দীর আগে। ইসলামের আগে 3200 বছর ডার্ক সাইডের সব সভ্যতা মিলে 100 জন স্কলার নারী দিতে পারবি না, আর ইসলামে সে প্রথম 100 বছরেই 150 নারী দিল, যাদের কাছে মানুষ আসত শিখত। পুরুষেরাও আর মহিলারা তো বটেই, এনাদের মাঝে অত্যন্ত 22 জন ছিলেন এক্সপার্ট পর্যায়ের, যাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রীগণও আছেন। বিশেষ করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বহুমুখী প্রতিভাবনী, আইন, হাদিস, চিকিৎসাশাস্ত্র, গণিত। আচ্ছা, বিশ্বের প্রথম ধাক্কায় চশমাটা টেবিলে রেখে দিল রুমা। আসলে সত্যের জন্য আমাদের রুহ তৃষ্ণার্ত থাকে মিথ্যের এই দাবদাহে। আরও শুনতে চাই সেই পিপাসা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু পর্দার ভেতরে খালার সাথে বসে থাকতেন। বাইরে পুরুষ শিক্ষার্থীরা প্রশ্ন জিজ্ঞাসা করত, ফতোয়া জানতে আসত। আম্মাজান ভাগ্নেকে বলে দিতেন, ভাগ্নে জুড়ে বলে দিতেন। পর্দার সাথেই তিনি উম্মার শিক্ষিকা হিসেবে কাজ করেছেন। ইউরোপের সাথে কিছুটা তুলনা দিলে বুঝবি আরও ভালো করে। ডায়ের পাতা উল্টে চলে তিথি। পেয়েছি, ইউরোপ ডাইনি নিধনের নামে 300 বছর ধরে 4 থেকে 6 লাখ নারীকে হত্যা করেছিল। সময়টা হিজরি মোতাবেক 850 থেকে 1050 হিজরি। সেই সময় মুসলিম নারীরা কী করেছে দেখ, ধুমসে পড়ছে আর পড়াচ্ছে। আয়েশা বিনতে জারুল্লাহ সাইবানি বিভিন্ন শহরে ঘুরে ঘুরে 105 জন শিক্ষকের কাছে সনদ নিচ্ছেন। আয়েশা বিনতে মোহাম্মদ ইরবিলি 200-এর অধিক উস্তাদের থেকে সনদ নিয়েছেন। উম্মুল হায়া উমামা আরবি ব্যাকরণের বইগুলো মুখস্থ করেছেন। বাদশাহ ঔরঙ্গজেবের কন্যা জাইবুন নিসা কুরআন, হাদিস, ফিক, ক্যালিওগ্রাফি শিখছেন। শাহজাহানের কন্যা জাহানারা বেগম শিখেছেন উচ্চারণশাস্ত্র, ক্যালিওগ্রাফি, ফার্সি সাহিত্য। উম্মে হানি বিনতে নূরুদ্দিন তখন 7 জন ওস্তাদের কাছে শিখছেন 50-এর অধিক বই। এগুলো ব্যক্তি পর্যায়ের হতে পারে, সাধারণ নারীদের শিক্ষা সুযোগ এত ছিল না মনে হয়। বিশ্বে বাদ দেওয়ার চেষ্টা করল রুমা। ইতিহাস তো এমনই, ঘটে যাওয়া ঘটনা থেকে সমাজের মাইন্ডসেটগুলো বুঝে নিতে হয়। এখান থেকে সাধারণ নারী শিক্ষাটা আঁচ করা যায়। একজন নারীর যদি নানান শহর ঘুরে 100-200 জন শিক্ষকের দ্বারাস্থ হবার মতো সুযোগ ও সামাজিক মাইন্ডসেট থাকে, তাহলে নিজ শহরে 1-2 জন শিক্ষকের কাছে যাওয়া নারীদের সংখ্যা কত, কেমন হবে? নিজ পরিবারে আত্মীয়দের কাছে শিক্ষা নেওয়া নারীদের সংখ্যা কেমন? একজন নারী যদি 50টা কিতাব অধ্যয়নের হিম্মত করে, তাহলে 2, 5, 10টা কিতাব পড়া নারীদের সংখ্যা কেমন ছিল? এত কেবল বললাম শিক্ষার্থীদের অবস্থা, 2টো পাতা উল্টে যায়। মন দিয়ে শুনছে রুমা, তাচ্ছিল্য এখন বিস্ময়। চার্চ যখন পান থেকে চুন খসলে নারীদের পুড়িয়ে মারছে, নিত্য নতুন ডিভাইস বানিয়ে টর্চার করছে, তখন আয়েশা বিনতে আল জাইন এবং সারা বিনতে ওমার হামাবি বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের সেশন নিয়ে চলেছেন। শাইখা আসমা বিনতে কামাল বিশেষভাবে মেয়েদের ক্লাস নিচ্ছেন। হাদিসবিদ জাইনুস শরীফা এবং তার বোন মুবারাকা মিলে মক্কার মতো জায়গায়, যেখানে হাদিসের পুরুষ প্রফেসর গিজগিজ করত সবসময়, সেখানে হাদিসের সর্বোচ্চ কিতাব
বুখারী শরীফ সহ অন্যান্য বড় বড় কিতাব পড়াচ্ছেন। মক্কার ফকিহা কুরাইশ আলতাবারি শ্রেষ্ঠ সাতজন হাদিসবিদের একজন হিসেবে স্বীকৃতি বাগিয়ে নিচ্ছেন পুরুষদের ডিঙিয়ে। মদিনার দীর্ঘজীবী শায়িকা মুফতি ফাতিমা বিনতে শুকুরুল্লাহ নিজ বাসায় পুরুষ মহিলাদের লেকচার নিচ্ছেন 90 বছর ধরে। এবার দেখ, শিক্ষকতায় যদি নারীদের এমন ডার্ক সাইডে পদাচরণ থাকে, তাহলে সাধারণ নারীদের শিক্ষার অবস্থাটা কল্পনা করে নে। চেহারায় বিশ্বের ভাবটা সামাল দিতে পারছে না রুমা এখন। আরে, এ তো তাও পড়তির দিকে দু একটা নমুনা দিলাম। এই সময়টা নারী পুরুষ সবারই হাদিসের চর্চা স্মিত হয়ে এসেছিল। আন্দালুস হারিয়েছে মুসলিমরা, তাতারদের আক্রমণে মুসলিম শহরগুলো ধ্বংসপ্রাপ্ত, তখনই এই অবস্থা। ডায়েরির শুরুতে সূচি ঘেটে নেয় ইথি, উল্টে যায় এক বান্ডিল পৃষ্ঠা। আর সবচেয়ে চূড়ার সময়টা ছিল ষষ্ঠ থেকে অষ্টম হিজরির শতক, এই 300 বছর। এই 300 বছর তো মারমার কাটকাট অবস্থা। আর সেই সময় ইউরোপে চলছে ক্যাথলিক সমর্থিত পবিত্র রোমান সাম্রাজ্য, এবং সেখানে চলছে নারীদের ব্যাপারে সেন্ট পলের ফতোয়া, আই ডোন্ট পারমিট এ ওম্যান টু টিচ অর হ্যাভ অথরিটি ওভার এ ম্যান, অ্যান্ড আদম ওয়াজ নট ওয়ান ডিসিভড, ইট ওয়াজ দ্য ওম্যান হু ডিসিভড অ্যান্ড বিকেম এ সেনার। ত্রাইমূর্তি 2:11-14। আর এদিকে মুসলিম বিশ্বে তখন মদিনার মসজিদে উম্মুল খাইর ফাতিমা আর দামেস্কের বনু উমাইরা মসজিদে আয়েশা বিনতে আব্দুল হাদি সর্বোচ্চ ক্লাসে মুহাদ্দিসা হিসেবে বুখারী শরীফ পড়াচ্ছেন। আয়েশা বিনতে হাদিকে তো তার সময়ের সর্বোচ্চ লেভেলের হাদিস স্পেশালিস্ট মনে করা হতো। দূর দূর থেকে ছাত্ররা আসত তার কাছে। তখন একই ক্লাসে 114 জন ছাত্রছাত্রীকে তাবারানী শরীফ পড়াচ্ছেন শাইখা জাইনাব বিনতে কামাল। দামেস্ক ও কায়রোর মসজিদে ভিজিটিং প্রফেসর হিসেবে সারাটা দিন ধরে বুখারী শরীফের লেকচার দিচ্ছেন সিত্তুল উজারা বিনতে উমাইর তানুখি। এরকম আরও আছেন ফাতিমা বিনতে সাদ খাইর, ইস্পাহানে শাইকা ফাতিমা জুজদানি, দামেস্কে আমিনা বিনতে মোহাম্মদ পড়াচ্ছেন নারী পুরুষ বিদ্যার্থীদের, মার্ব শহরে কারিমা 5 দিনে পুরো বুখারি পড়িয়েছেন খতিব বাগদাদিকে, সিত্তুল উজারা বিনতে মুনাজ্জা জাহাবিকে পড়াচ্ছেন বুখারি আর মুসনাদে শাইফ আর মুসনাদে শাফি। শাইখ মুতাওয়াফাক দিনের বাসায় বড় বড় ক্লাস হতো, সেখানে অধিকাংশ ছিলেন শিক্ষিকা। 24 জনের তালিকা পাওয়া গেছে যারা নিয়মিত এখানে ক্লাস নিতেন। ইমাম হাফিজ ইবনু নাজ্জার 400 নারী শিক্ষিকার কাছে, ইবনু আসাকির 80-এর অধিক, আবু সাদ সামানি 69 জন, আবু তাহির সিলাফি 20-এর অধিক এবং ইবনু জাউজি 3 জন শিক্ষিকার নাম উল্লেখ করেছেন। ইবনুল আসির, ইবনুল সালাম, জিয়াউদ্দিন মাকদিসি, আল মুনজিরিন সকলেই বহু সংখ্যক শিক্ষিকার অধীনে শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন। ফাতিমা বিনতে মোহাম্মদ আল মুনাজ্জা 164টি কিতাবের লেকচার দিচ্ছেন নিয়মিত। ইবনু হাজার আসকালানির আদ্দুরার আল কামিনাহ গ্রন্থে হিজরি 8ম শতাব্দীর 170 জন প্রখ্যাত নারীর জীবনী উল্লেখ করেন, যাদের অধিকাংশই হাদিসবিদ ছিলেন। এর মধ্যে একজন ছিলেন প্রফেসর লেভেলের, যেমন জুয়াইরিয়া বিনতে আহমদ, তিনি বড় বড় মাদ্রাসায় ভিজিটিং প্রফেসর ছিলেন। বাগদাদে সোহাদা বিনতে নাসরের ছাত্রদের 69 জনের তালিকা এসেছে, যাদের সবাই উঁচু উঁচু পদে আসীন হয়েছেন পরে, কেউ বিচারপতি, কেউ অধ্যক্ষ, কেউ গবেষক। জাইনাব বিনতে মাক্কির ছাত্র ছিলেন আল মিজনি, ইবনু তাইমিয়া, জাহাবি, বিরজালি সহ বিখ্যাত আরও অনেকে। হিজরি 9ম শতাব্দীর 130 জন নারী বিশেষজ্ঞদের নাম এসেছে আব্দুল আজিজ ইবনু ওমারের মুজাম আল শৈখ গ্রন্থে। 102 জনের একটি তালিকা এসেছে, যাদের সবাইকে সনদ দিয়েছেন শাইখা উম্মে মুহাম্মদ জাইনাব মাকদিসি। এদের প্রায় সবাই পুরুষ। নিজ বাসায় ক্লাস নিতেন ফাতিমা বিনতে আলী, উম্মুল ফখরুজ্জুমুয়াহ, উম্মুল ফিতিয়ান হান্তামাহ, ইবনু রুশাইদের উস্তাদা জাইনাব বিনতে আলাম, উম্মুল ফজল কারিমা সহ অনেক অনেক শিক্ষিকা। তিথি হাঁপাচ্ছে, যতটা না রিডিং পড়ার পরিশ্রমে তার চেয়ে বেশি আবেগে আর গর্ভে। আমার ইসলাম, আমাদের ইসলাম, আর আবেগ সবসময় ছোঁয়াচে। দারুণ তো, কেমন যেন মুখ ফসকে বেরিয়ে গেল টাইপ, স্বতঃস্ফূর্ত। তাহলে বুঝলি তো, ইউরোপ আর আমাদের নারীদের চিত্র টোটালি বিপরীত। মধ্যযুগীয় বর্বরতা শব্দটা ইউরোপীয়দের জন্যে, মুসলিম বিশ্ব তখন জলমল করছে আলোয়। কিন্তু এই ইতিহাসগুলো আমরা জানি না কেন? জানার সুযোগ থাকলে তো জানবি, জানতেই দিবে না তোকে। ওদের মধ্যযুগ আর আমাদের মধ্যযুগ গুলিয়ে তোর সামনে দেবে, তোকে বিশ্বাস করাবে ইসলাম মধ্যযুগীয় একটা ব্যবস্থা, নারীদের অধিকার দেয় না, নারী শিক্ষা চায় না,
এর মধ্যে সংস্কার করে নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী অধিকার এসব ঢুকানো লাগবে। আমাদের থেকে কিনে আবার আমাদের কাছেই ভেজাল দিয়ে বেচতেছে, আর আমরা এতটাই গোলামের জাত যে মনে করছি বাহ ইউরোপ কত আধুনিক। ইলমের জগতে নারীদের এই ব্যাপক পদাচরণার মূলে ইসলামের সর্বজনীন শিক্ষা। সারা দুনিয়া যখন নারীকে অবহেলা আর নির্যাতন করছে, ইসলাম তখন নারীদের সামাজিকভাবে সম্মানের স্থান নিশ্চিত করে ফেলেছে। তবে এখানে দুটো জিনিস ক্লিয়ার করি, ইসলামী সমাজে, ইসলামী সভ্যতায় নারীরা ব্যাপকভাবে শিক্ষিত হয়েছে, তার মানে এই না যে এখন সেকুলার সেটআপে নারী কো এডুকেশনে পড়বে, ভার্সিটিতে পড়বে। এসব নারী প্রফেসরদের তাদের হায়া, পর্দা, গাইরত, আল্লাহভীতি বিসর্জন দিতে হয়নি, কেননা তখন সমাজটাই ছিল ইসলামের, রাষ্ট্রই ছিল ইসলামের, পুরো সেটআপই ছিল ইসলামী। ইনারা সবাই পর্দা, নারী পুরুষ আলাদা, মাহারামসহ ভ্রমণ, শরিয়ার সব ফরজ নিয়ম মেনেই পড়েছেন। নফল করতে যে ফরজ হুকুম তাদের ছাড়তে হয়নি, যা আমাদের মেয়েরা আজ অবলীলায় ছেড়ে দিচ্ছে। ইসলাম এর অনুমোদন দেয় না, আমাদের শুনতে ভালো লাগুক আর নাই লাগুক। এখন তো ইসলামী সেটআপ নেই, তাহলে মুসলিম মেয়েরা কী করবে? পড়বে না, মূর্খ হয়ে বসে থাকবে? এই জন্যেই বিকল্প ব্যবস্থা করতে হবে, যেটার জন্য আমরা কাজ করছি, এবং এরকম আরও অনেক উদ্যোগ হওয়া দরকার। আবার ইসলামী সমাজ ফিরে না আসা অবধি আমাদের মেয়েদের বিকল্প শিক্ষা দিতে হবে। ইসলামী রাষ্ট্র ফিরে এলে আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাণ ফিরে পাবে আগের মতো। আর দ্বিতীয় বিষয় হলো, এত এত নারী প্রফেসরের কথা শুনলাম মানে এই না যে মেয়েদেরকে প্রফেসর বানানো ইসলামের উদ্দেশ্য। এই উদাহরণগুলো আমি এই জন্যে দিলাম, আমাদের ব্রেইন আজ পশ্চিমা ফরম্যাটের বাইরে ভাবতে পারে না। ওকে ফাইন, যদি পশ্চিমা ফরম্যাটও চাপাও, তবুও তাদের নারী শিক্ষা, নারী প্রগতি, নারী ক্ষমতায়নের পুঁজিবাদী সংজ্ঞা আমাদের দরকার নেই। ইসলাম সে সুযোগ রেখেছে ইসলামী সেটআপে, সুতরাং আমাদের ইসলামী সমাজ ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে ইসলামী রাষ্ট্র। এটাই আমাদের কাজ হওয়া উচিত। পুরুষের সাথে পাল্লা দেয়া নারীর কাজ নয়, নারী বান্ধব নয়। পশ্চিমা সভ্যতা নারীবাদের নামে বায়োলজির বিরুদ্ধে নামিয়েছে নারীকে, বিপরীতে ইসলাম নারীর ভূমিকাকে নির্দিষ্ট করে দিয়েছে। স্রষ্টা নিজে নারীর বায়োলজি বান্ধব কর্মক্ষেত্র দিয়েছেন নারীকে, তোমরা ঘরে থাকো, স্বামীর মাল সম্পদের হেফাজত করো, তাকে নিশ্চিন্তে রাখো যাতে সে ইসলামী সভ্যতাকে এগিয়ে নিতে পারে, আর সুস্থ প্রজন্মকে দুনিয়াতে নিয়ে আসো, তাদের পরিচর্যা করো যাতে তারা আদর্শ মুসলিম হিসেবে, ইসলামী রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। কৃষক যেমন খাদ্যের যোগান দেয়, আমরা নারীরা তেমনি সভ্যতাকে যোগান দিই। আল্লাহর অর্পিত দায়িত্ব এটা। যুগে যুগে কোটি কোটি মুসলিম নারী এইভাবেই এই সভ্যতাকে টিকিয়ে রেখেছেন, আলিম, মুহাদ্দিস, বিজ্ঞানী, শাসক, মুজাহিদ যোগান দিয়েছেন। নাম না জানলেও এই সভ্যতায় প্রফেসরদের তুলনায় তাদের অবদানই বেশি। প্রফেসরদের বিকল্প আরও পুরুষ প্রফেসর ছিল, কিন্তু মায়ের বিকল্প কোথায়? মানে দাঁড়াচ্ছে পুরুষের সাথে পাল্লা দিও না, নারী তার নিজ দায়িত্বের উপর এক্সপার্ট হবে, জ্ঞানের ওই শাখাগুলোতে দক্ষ হবে, হয়ে পরিবারকে ইফেক্টিভ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে। আচ্ছা তিথি, আল্লাহ আমাদেরকে নির্দিষ্টভাবে কি কি দায়িত্ব দিয়েছেন, একদম স্পেসিফিক্যালি যেগুলো করতেই হবে? দারুণ রোমা, ভালো প্রশ্ন করেছিস। এটা বুঝলে ইসলামে নারীদের শিক্ষা দেবার ফিল্ডগুলো বোঝা সহজ। যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সেই বিষয়ে পারদর্শী করা হবে নারীকে। কয়েকটা হাদিস বলি শুন, নিজেই বুঝতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, যেমন শাসক তার প্রজাদের ব্যাপারে জবাবদিহিতা করবে। স্ত্রীলোক তার স্বামীর ঘরের দায়িত্বে তাকে জিজ্ঞাসা করা হবে ঘরে বসবাসকারী সন্তান, মালপত্র ইত্যাদি সম্পর্কে। বুখারী হাদিস 893। আরেক হাদিসে এসেছে, চারটা কাজ যদি কোনো নারী করে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে, পাঁচ ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, নিজ ইজ্জত আব্রু হিফাজত এবং স্বামীর আনুগত্য। মুসনাদে আহমদ হাদিস 1661। আরেকবার এক নারী সাহাবি আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, পুরুষ তো জানাজা, জুমআ, জিহাদ, হাজ, উমরায় গিয়ে কত সওয়াব পায়, আমরা তাদের ঘর দেখি, সন্তান পালন করি, আমরা কি কিছু পাবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গিয়ে সব মেয়েদের জানিয়ে দাও, তিনটা কাজ করলে পুরুষ কষ্ট মেহনত করে যা পায় তাই মিলবে তোমাদের, স্বামীর খেয়াল রাখা, তাকে সন্তুষ্ট রাখা, তার সম্মতি নিয়ে বের হওয়া। সোয়াবুল ইমান হাদিস 8369। মানে এই দায়িত্বগুলো পূরণ না করলে নারীকে জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ, নারী পুরুষের ঘরে বাইরে এই পৃথক ভূমিকা ইসলামের দৃষ্টিতে ওয়াজিব,
কোনো পুরুষের জীবিকা উপার্জন না করে ঘরে বসে থাকার সুযোগ নেই, আবার কোনো নারীর ঘরে এই দায়িত্বগুলো অবহেলা করে বাইরে ক্যারিয়ারিজমের দাসত্বের সুযোগ নেই। এজন্যে রাষ্ট্রীয়ভাবেই ইসলাম নারীদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করেছিল। নবীজি মহিলাদের উদ্দেশ্যে লেকচার দেবার জন্যে একটি দিন নির্দিষ্ট করে দিয়েছিলেন। নারীদের দিনী শিক্ষার ব্যাপারে নবীজি পুরুষদের উদ্বুদ্ধ করেছেন, কারো ঘরে যদি তিনজন বা দুজন কন্যা বা ভগ্নী থাকে আর সে তাদের উত্তম আদব শিক্ষা দান করে, তারপর তাদের উত্তম পাত্রে বিবাহ দেয়, তাহলে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিস শারহ সুন্নাহ 3457। এবং মেয়েদের পর্যাপ্ত দিন শেখার দায়িত্ব পুরুষদের দায়িত্বে, জবাবদিহি করতে হবে পুরুষকে। নারী জাতির সংশোধন পৃষ্ঠা 166। শুধু স্বাধীনা সম্ভ্রান্ত নারীদেরই না, দিন শিক্ষাকে এত ব্যাপক করার নির্দেশ দিয়েছিলেন নবীজি যে দাসীদেরকেও সুশিক্ষিত করতে আদেশ দিয়েছিলেন। বুখারী হাদিস নম্বর 97। ফলে যেটা হলো, দাসীদের মাঝেও লিজেন্ড লেভেলের স্কলার তৈরি হয়ে গেল। বলিস কি, যেমন ধর, আবার সূচি দেখে পৃষ্ঠা বের করে নে তিথি, যেমন ধর স্পেনের খলিফা তৃতীয় আব্দুর রহমানের দাসী রাদিয়া, আরও ছিলেন আবুল মুতারিফের বাদী ইশরাক আল সুয়াইদা। আবুল মুতারিফ তাকে আরবি, ব্যাকরণ, সাহিত্য শিখাতেন, পরে সেই বাদী সাহিত্যের বড় উস্তাজা হয়ে যান। তৃতীয় আব্দুর রহমান ও তার ছেলে আল হাকামের আমলে ব্যক্তিগত সচিব ছিলেন লুবনা নামের এক সাবেক দাসী, গণিতে বিশেষ দক্ষ ছিলেন এবং 500,000 বইয়ের রাজকীয় লাইব্রেরির দায়িত্বে থাকতেন। কিতাব সিলা ভলিউম 2 পেজ 324। ফিরে যা 1400 বছর আগে, যে সময় ইউরোপে মেয়েরা পশুর জীবন কাটাচ্ছে, সে সময় মুসলিম মেয়েরা শিখছে সব বিষয়ের আধুনিকতম জ্ঞান। ষষ্ঠ শতাব্দীতে ইসলাম দিয়েছিল আধুনিকতম অর্থব্যবস্থা, আধুনিক রাষ্ট্রব্যবস্থা, আধুনিক আইন, স্বাস্থ্যনীতি, তখনও আধুনিক এবং এখনও আধুনিক। এমন আত্মবিশ্বাস যেখানে কোনো কিন্তু, হ্যাঁ, না, তবে নেই, কোনো মুচড়ামুচড়ি নেই, ফুল স্টপ। এখনও আধুনিক মানে কি, এটা কেমন কথা রে? 95% মুসলমানের বাচ্চার মনের প্রশ্নটা করে রুমা। ঠুটের কোনায় আফসোস মাখা মৃদু হাসি ধরে রেখে তিথি বলে চলে, খুব ঠান্ডা মাথায় ভাব রুমা, তখন এত বৈজ্ঞানিক গবেষণা ছিল না, বিজ্ঞানসম্মত জীবনটা জেনে যাপন করা সম্ভব ছিল না। মানুষ বিজ্ঞান জানত না, কিন্তু বিজ্ঞানের সৃষ্টিকর্তা তো বিজ্ঞান জানতেন। তিনিই কুরআন ও হাদিসের মাধ্যমে বিজ্ঞানসম্মত জীবনধারা বলে দিয়েছেন মানব জাতিকে। আর মানুষ না জেনে শুধু রাসুলের ওপর বিশ্বাস দিয়েই বিজ্ঞানসম্মত জীবনধারাটা গ্রহণ করে নিয়েছেন। পার্থক্য এটাই, আজ আমরা ভেতরে সায়েন্সটা জানি, জেনে সে অনুযায়ী চলি, আর সে সময় মানুষ সায়েন্সটা জানত না, বিশ্বাসের দ্বারা তারাও সেই অনুযায়ী চলে এসেছে। ইন্টারেস্টিং তো, মুখে না বললেও চলে। মেয়ের হাবভাবেই বোঝা যাচ্ছে রুমা আগ্রহ পাচ্ছে। এভাবে ইসলামকে কেউ চেনায়নি কখনো, কেবল কিছু এটা করো ওটা করো হিসেবেই আজকের ছেলেমেয়েরা জেনে দিনকে। অথচ একটু ভিন্নভাবে উপস্থাপন করলেই সেকুলার প্রজন্মের কাছে তুলে ধরা যায় ইসলামের অপরিহার্যতা। সেকুলার দুনিয়ার ইসলামের অলৌকিকতা ও বিকল্পহীনতাই প্রমাণ করে দেয় এর ঔহিত্য। আজ বৈজ্ঞানিক গবেষণা নিরপেক্ষ সিদ্ধান্তগুলো তাই মিলে যাচ্ছে 1400 বছর আগের সুন্নতের সাথে, জানিয়ে দেয়া বিজ্ঞানের সাথে। যেমন ধর, এখন আমরা সাবান বা ছাই দিয়ে হাত ধুই পায়খানার পর, জীবাণু টিবাণুর কথা জেনে। আর 1400 বছর মুসলিম বিশ্বেও পায়খানার পর মাটি দিয়ে হাত ধুয়ে এসেছে, কিন্তু জীবাণুর কথা জানত না। নবীজি ধুয়েছেন তাই ধুয়েছে। এই জন্যেই বললাম, কোরআন হাদিস এসে সেই সময় সবচেয়ে আধুনিক জ্ঞানটা দিয়েছিল, এখনও সেই জ্ঞানটা আধুনিকই আছে, খুঁজে নিতে হচ্ছে জাস্ট। দাঁড়া রুমা, তোকে একটা বই দিই, তুই মেডিকেল স্টুডেন্ট তো, আমাদের চেয়েও বেশি মজা পাবি। তিথি বুকসেলফে গিয়ে খুঁজে পেতে কালচে মতন একটা বই নিয়ে আসে। নে, লেখক সম্পাদক সব ডাক্তার, তোর জাত ভাই, কোষ্টিপাথর, মানে কি, মানে কি, এটা পড়লে বুঝবি, বলে দিয়ে মজা নষ্ট করব না, আর কেমন লাগলো আমাকে জানাস, ঠিক আছে? রুমার চোখে নিমিষের জন্য ভেসে ওঠে 1000 বছর আগের কোনো এক আরব শহর। দলে দলে ভোরকাবৃত মেয়েরা ঢুকছে একটি পুরাতন মতো বিল্ডিংয়ে, মেয়েদের দার্স নিচ্ছেন কোনো এক শায়িকা, আক্রান্ত রোগিনীর পাশে দাঁড়িয়ে একদল পশ্চাৎপদ মেয়ে মেডিসিন শিখছে, নূর্য বয়োবৃদ্ধ কোনো শায়িক, আর অ্যাস্ট্রোলেব ঘিরে দাঁড়িয়ে আছে আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা জনাদশেক, জেনে নিচ্ছে জ্যোতির্বিদ্যার কালকের পড়া। একটা রুমে একদল অনুলেখিকা আশ্চর্য সুন্দর হাতের পেছে কপি করছেন জীর্ণ পাণ্ডুলিপি, কোথাও কোচি কণ্ঠের কোলাহল, আলিফ বা তা। শহরের আরেক প্রান্তে পর্দার উপারে
দীর্ঘায়ু এক বৃদ্ধা, আর এপারে জনা তিরিশেক যুবক দুলে দুলে শুনছেন, আর একজন পড়ছে। ভুল পড়লে বৃদ্ধা শুধরে দিচ্ছেন, ছেলেগুলো নোট নিচ্ছে। এক লামহায় রুমার মনে হয়, এই তো ওদের চেয়ে তো আমরা অনেক স্বাধীন, জানিও বেশি। তারপরও কী ছিল ওদের যা আমাদের নেই? হঠাৎ করে কেন জানি সেসব পশ্চাৎপদ মেয়েদের চেয়েও ছোট মনে হয় নিজেকে রুমার, কেন যেন। Ya Rabbi.